অর্জুন কাপুর ও মালাইকা আরোরা বেশ কিছুদিন ধরেই ডেট করছে। তাদের রোমান্স এখন টিনসেল টাউনের চর্চার বিষয় হয়ে উঠেছে। যদিও বলিউডের দুই তারকাই এখনও পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, তবে তাদের বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গিয়েছে। করণ জহর সম্প্রতি তার টেলিভিশন শোতে জানিয়েছেন এই তারকা জুটি এখন ডেট করছেন, কিন্তু একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তাদের এই রোমান্স সলমন খান খুব একটা ভালোভাবে নেননি বলে মনে হচ্ছে। ওই প্রতিবেদন অনুযায়ী সলমন ইতিমধ্যেই তার বাড়িতে অর্জুনের প্রবেশ নিষেধ করেছেন। সেই একই নিষেধাজ্ঞা অর্জুনের বাবা বনি কাপুরের ক্ষেত্রে প্রয়োগ করার পরিকল্পনা করেছেন ভারত সিনেমার অভিনেতা। খান পরিবারের এক নির্দিষ্ট সূত্র উল্লেখ করে প্রতিবেদনটি জানানো হয়েছে, অর্জুন প্রথমে সলমনের বোন অর্পিতার সঙ্গে ডেট করেছিলেন, কিন্তু সেই সম্পর্ক ভেঙে দিয়ে মালাইকা আরোরার বন্ধু হয়ে ওঠেন। মালাইকা ছিলেন সলমনের ভাই আরবাজের স্ত্রী। ওই সময় থেকে সলমন অর্জুন সম্পর্কে বিরক্ত হয়ে ওঠেন, কিন্তু পরে অর্জুন সলমনকে বোঝান যে তিনি এমন কিছুই করবেন না যাতে খান পরিবার আঘাত পায়। কিন্তু এরপর আরবাজের সঙ্গে মালাইকার বিবাহবিচ্ছেদ এবং প্রকাশ্যে অর্জুনের সঙ্গে ঘোরাফেরা ও তাদের বিয়ে নিয়ে জল্পনায় খুবই ক্ষুব্ধ হয়েছেন সলমন। উল্লেখ্য, সলমন অর্জুনকে অভিনেতা হয়ে ওঠার ব্যাপারে উৎসাহিত করেছিলেন এবং তার মেন্টরের ভূমিকা পালন করেছিলেন, কিন্তু তাদের সম্পর্কের সেই সমীকরণ বিগত কয়েক বছর বদলে গিয়েছে। সলমন এখন আলী আব্বাস জাফরের ভারত সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এর আগে তিনি বনি কাপুরের নো এন্ট্রি মে এন্ট্রি থেকে বেরিয়ে এসেছিলেন। এই প্রকল্পের ভবিষ্যৎ কী হবে তা এখনও ঝুলে রয়েছে।